হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে লঞ্চের টিকিট কাটতে হয় ঘরে বসে। আমরা খুব সহজেই এটি করতে পারি সহজ ডট কমের মাধ্যমে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা গুগলে আসব। আসার পর আমরা টাইপ করব সহজ। সহজ টাইপ করার পর আমাদের এই ওয়েবসাইটটি আসবে। আমরা এই ওয়েবসাইটটিতে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে লঞ্চের টিকিট কাটার জন্য আমরা এই জায়গায় একটা অপশন পাবো, সেটা হচ্ছে এই যে লঞ্চ, এই বাটনটিতে আমরা ক্লিক করব। এটি ক্লিক করার পর আমাদের একটি ফর্ম আসছে, সেই জায়গায় বলছে যে ফ্রম টু এবং আমাদের ডেট আমরা কবে জানি করব। তো ফ্রম আমি এই জায়গায় লিখব ঢাকা, তারপর টু, টুতে আমরা দিব যে আমরা বরিশাল যাব, বরিশাল, এবং আমি ডেট ফিক্স করব যেটা 15 তারিখ। তো আমরা যদি সার্চ লঞ্চেস এই অপশনটিতে ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে আমাদের লঞ্চ এই টাইমে কোনটা যাবে সেটা আমরা দেখতে পারবো। তো আমাদের রেজাল্টটি চলে আসে, সুরভি গ্রুপ অফ কোম্পানিজ এই লঞ্চটি যাবে ওই ডেটে। তো আমরা সিলেক্ট ক্যাবিনেট অ্যান্ড সিট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর কেবিন ক্লাস এই অপশনটিতে আমরা বিভিন্ন ক্লাস পাবো, সিঙ্গেল এসি, সিঙ্গেল নন এসি, ডাবল এসি, তো সোফা, এরকম আমরা অনেকগুলো অপশন পাবো। তা আমাদের যে অপশনটিতে আমরা নিতে চাই সেই অপশনটিতে আমরা ক্লিক করব। তো আমি যদি প্রথমে দেখতে চাই যে সিঙ্গেল এসি নাম্বার অফ কেবিনস, এই জায়গায় আমরা 1 দিব যেহেতু আমরা একটা নিব। তারপর আমরা সদরঘাট এই অপশনটিতে ক্লিক করব এবং 8টায় টাইম থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটি নিই সেক্ষেত্রে আমাদের 1400 টাকা লাগবে। তো এই জায়গায় আমরা এটি যদি চেঞ্জ করি, আমরা যদি সোফা নেই, আমরা দেখব আমাদের সোফাতে কত আসে, সেক্ষেত্রে আমরা 1 ক্লিক করব, দেখতে পাচ্ছি আমাদের 600 টাকা লাগবে। তো আমরা এই এটি সিটটি নিব। তারপর আমরা এটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের একটি পেমেন্ট অপশন আসবে এবং প্যাসেঞ্জার অপশন আসবে। তো আমরা প্রথমে প্যাসেঞ্জার অপশনে আমাদের নাম টাইপ করতে হবে এবং একটা এজ দিতে হবে, মেইল অথবা ফিমেল এই অপশনটি ক্লিক করতে হবে। তারপর আমাদের ফোন নাম্বার দিতে হবে, তারপর যদি আমাদের কোনো কুপন থাকে সেক্ষেত্রে আমরা আই হ্যাভ এ কুপন কোড এই অপশনটিতে ক্লিক করতে পারবো। তো এটি দেওয়ার পর আমরা ক্যাশ অন ডেলিভারি আমাদের এই অপশনটি নাই, আমাদের বিকাশ অপশনটি, পেমেন্ট অপশনটি এই জায়গায় অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমরা প্রসিড টু পে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে বিকাশের একটি ইন্টারফেস ওপেন হবে যে জায়গায় আমরা পেমেন্ট করতে পারবো। তো হ্যাঁ, এই জায়গায় চলে আসে। তো আমাদের বিকাশ যে নাম্বার সেটি আমাদের এই জায়গায় টাইপ করতে হবে। টাইপ করার পর আমরা যদি কনফার্ম বাটনে ক্লিক করি, কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের একটি মেসেজ আসবে, সেই কোড নাম্বারটি এই জায়গায় আমাদের আবার দিতে হবে। দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের টিকিটটি কাটা কমপ্লিট হবে। তো এইভাবে আমরা খুব সহজে এই সহজ ডট কমের মাধ্যমে লঞ্চের টিকিট কাটতে পারি ঘরে বসে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।